পড়াশোনা শেষ করার পর আমাদের লক্ষ্য থাকে একটি ভালো চাকরি পাওয়া এবং একটি ভালো চাকরি পাওয়ার জন্য বা চাকরি পাওয়ার জন্য কিছু দক্ষতা থাকা উচিত বর্তমানে আমরা সবাই জানি কি কি দক্ষতা থাকা উচিত তাই ছাত্র অবস্থায় এই কিছু গুণাবলী যদি আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করি তাহলে কর্মজীবনে গিয়ে আমরা আরও বেশি অনেক বেশি সফল হব এবং অনেক বেশি ম্যাচিউরিটির পরিচয় দিতে পারবো তাই মালিক পক্ষ বা যারা চাকরি যারা চাকরি তে রিক্রুট করবে বা ইন্টারভিউর তারা কিন্তু আপনার মধ্যে সেই গুণাবলীগুলো লক্ষ্য করে তাই সেগুলো যদি পূর্ব থেকে জানা থাকে বা সেগুলো যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু আমরা কর্মজীবনে এবং ইন্টারভিউতে ফার্স্ট জব বা ফার্স্ট ইন্টারভিউতে আমরা নিজেদেরকে আরও অনেক বেশি সতঃস্ফূর্ত এবং অনেক সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করতে পারবো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে ছাত্র অবস্থায় কোন কোন গুণাবলীগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা অনেক কর্মজীবনে আর আরও অনেক বেশি সফল হব সফলতার অনেকগুলো ব্যাখ্যা আছে অনেক এক একজন এক একভাবে সফলতা অর্জন করে জীবনে তাই আপাত দৃষ্টিতে সফলতার কিছু কথা বলার চেষ্টা করব প্রথমত যদি বলি যোগাযোগের দক্ষতা কমিউনিকেশনের স্কিল কমিউনিকেশনের স্কিল অনেক ধরনের হতে পারে বারবার এবং রিটেন এবং ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে পাশাপাশি যদি আমরা যে ভাষায় কথা মাতৃভাষা বাংলা সে বাংলা ভাষা শুদ্ধভাবে আমরা ছাত্র অবস্থায় যদি শহরের কথা ভিন্ন কিন্তু গ্রাম আঞ্চলিকতার টান অনেক যারা আঞ্চলিকভাবে বিভিন্ন শহরের বাইরে যারা পড়াশোনা করছে তাদের মধ্যে যদি আঞ্চলিকতার টান এসে যায় আমার মধ্যে আছে না জানি না আপনারাই বিচার করবেন তাই সেগুলো কাটানো উচিত ভাষার দক্ষতা থাকা উচিত এবং কথা বলার কথা শোনা এবং তারপর ধীরে সুস্থে কথাটা বলা সেটা এক ধরনের দক্ষতা তো সে ওভারঅল সেটা হলো যোগাযোগ দক্ষতা থাকা উচিত উচিত কমিউনিকেশান স্কিল সেকেন্ড যেটা সেটা হলো মানিয়ে নেওয়ার দক্ষতা মানিয়ে নেওয়াটা হতে পারে পরিস্থিতি এবং মানসিকতা পরিবেশকে মানিয়ে নেওয়ার দক্ষতা সেটা কর্মজীবন থেকে ছাত্র জীবন থেকেই শুরু করা যায় সেই জন্যে আমরা যদি কোনো ধরনের ছাত্র অবস্থায় কোন ধরনের অর্গানাইজেশনে যুক্ত হতে পারি বিভিন্ন কোনো ধরনের অর্গা ভলেন্টিয়ার কাজকর্ম এইগুলোর মধ্যে যদি আমরা ইনভলভ থাকে থাকতে পারি তাহলে হয় কি সেই একটি প্ল্যাটফর্মে অনেক ধরনের মানুষ আসে সেই সবার সাথে মানিয়ে নিয়ে মানসিকতা এক একজনের মন মানসিকতা এক একজনের মন মানসিকতাকে ভুজে চলার মধ্যে দিয়েই সে ছাত্র জীবনে সে দক্ষতা অর্জন করতে পারে এবং বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয় সেইগুলো কেউ অভারকাম কীভাবে করা যায় সে এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা ছাত্র অবস্থায় অর্জন করা যায় তারপর থার্ড যেটা আমি কি বলবো সিদ্ধান্ত নেয় এবং সমস্যা সমাধানের দক্ষতা ছাত্র অবস্থায় যদি আমরা বিভিন্ন ধরনের যেটা বলেছি কোনো ধরনের অর্গানাইজেশন বা কোনো ধরনের ভলেন্টিয়ার কাজ থাকতে পারে বা কোনো ধরনের সঙ্গ সেটা ছোটো হতে পারে বড় হতে পারে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রত্যেকটি সমস্যা আছে এবং সিদ্ধান্ত যেমন নিতে হয় সিদ্ধান্ত নেওয়ার সেই ক্ষমতাটা ছাত্র অবস্থায় আমরা অর্জন করতে পারবো এবং সমস্যার সমাধানের চেষ্টা আমরা যদি আগে থেকে করার প্র্যাকটিস করি তাহলে আমরা কর্মজীবনে আরও অনেক বেশি ভালো হব তারপর ফোর্থ যেটা আমি বলবো একসাথে একাধিক কাজ করার কারণ প্রাইভেট যদি আপনি কর্পোরেট জব করেন তাহলে দেখা যাবে সরকারি চাকরির কথা আমি বলছি না সেটা বলবো না যেহেতু আমি প্রাইভেট জব করি সেই অর্থে আমি কথাগুলি বলছি যে একসঙ্গে একাধিক কাজ করার দক্ষতা থাকতে হবে আপনি যদি বলেন যে আমি একটা এক বিষয়ে একটা বিষয় আমি পারি যদিও একটা বিষয়ে স্পেশালিস্ট হওয়া সেটা ভালো কিন্তু আপনাকে যদি বলে এই কাজটার পাশাপাশি তুমি এই কাজটা করে তাহলে আপনি যদি অপারগতা স্বীকার করেন তাহলে কিন্তু এটি কি ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ এটাই ভালো চোখে নিবে না অনেকেই নেওয়ার চেষ্টা কর নেয় না এটা কারণ এখন মানুষ একাধিক কাজ করার ক্যফি তাই ছাত্র অবস্থায় থেকে একাধিক কাজ করার দক্ষতা থাকলে আরও অনেক বেশি ভালো এবং যেটা কর্মজীবনে আপনি আরও অনেক বেশি এক্সপার্ট এবং নিজেকে আরও স্পন্টেনিয়াসলি রিপ্রেজেন্ট করতে পারবেন লাস্ট যেটা আমি আপনাদের সাথে এটা শেয়ার করবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা লিডারশিপ বা নেতৃত্বের গুণাবলী ছাত্র অবস্থায় যেটা বলেছি কোনো সঙ্গের মধ্যে থাকলে নেতৃত্ব যখন আপনি অনুসরণ করবেন পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে জন্মাবে তাই ছাত্র অবস্থায় সেই ধরনের সঙ্ঘের মধ্যে বা সেই ধরনের অর্গানাইজেশনের মধ্যে থাকলে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি হবে আর এটা সবাই সর্বজন স্বীকৃত হলো কথা হলো যে যত যখন আপনি নেতৃত্বে ম্যানেজ চলবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি হবে তাই ছাত্র অবস্থায় এই নেতৃত্বের গুণাবলী থাকলে আমরা কর্মজীবনে নেতৃত্ব দিতে হয় সেই নেতৃত্বের গুণাবলী আমরা বা নেতৃত্বের দক্ষতা অর্জন করতে পারব। আরও অনেকগুলো গুণ আছে সেটা আমরা জানি না কিভাবে হতে পারে অনেক দূর ওয়ে আছে গুগল আমরা দেখতে পারি ইউটিউব আছে অবরোধ আমি এটি বলার চেষ্টা করেছি আশা করি যে এগুলো কাজে দিবে এবং ছাত্র জীবনে আমরা এগুলো অর্জন করব।